ক্যাসিনো বিরোধী অভিযানের কারণে কিছুদিন বন্ধ থাকলেও আবারও সক্রিয় জুয়ারিরা। আশুলিয়া থেকে 21 জুয়ারিকে গ্রেফতার করেছে র্যাব। সেখান থেকে উদ্ধার করা হয় একটি ইলেকট্রিক ক্যাসিনো বোর্ড, ইয়াবা বিয়ার মোবাইল ফোন এবং নগদ টাকা। র্যাব জানায় সন্ধ্যা থেকে জমতে শুরু করে এই আসর, চলে গভীর রাত পর্যন্ত। জুয়ারিদের মূল হোতা প্লাবন হোসেন এবং অমর ফারুকে গ্রেফতারের চেষ্টা চলছে। ক্যাসিনো এখানে বেশ কিছু ছবি আসে, সেই ছবিতে বেশ কিছু মাসের ছবি আছে, ছবিতে টাকাগুলো পূর্বেই ধরা হয় এবং যেখানে যে থেমে যায় তখন সে তার এক ডবল বা দুটা বা তিনটা ছবি থাকলে তিন ডবল এইভাবে সে টাকা পায়, আর যদি সেই ছবির কাছে না আসে তাহলে পুরো টাকাটাই তার। এটা একটা ধরনের ক্যাসিনো হাউসগুলোতে বিদেশেও দেখছেন যেভাবে হয় ঠিক একই রকম, সেখানে হয়তো ক্যাসিনোর সংখ্যা অনেক বেশি থাকে, এখানে আমরা একটি হয়তো আরো আছে।